ফুটবল ইতিহাসে ইতিহাস তৈরি করলেন লায়নেল মেসি। ফুটবল ইতিহাসে এরকম সাকসেসফুল কেরিয়ার কোনো ফুটবলারের আছে বলে আমার তো মনে হয় না, এবং আগামী কয়েক শতকে এরকম কেরিয়ার কারো যে হবে বা কেউ তৈরি হবে দ্বিতীয় লায়নেল মেসি সেটাও সম্ভাবনা সবথেকে কম। ফিফা বিশ্বকাপের ফাইনালে নাটকীয় জয় আর্জেন্টিনার, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ফাইনালের প্রথমার্ধে 2-0 এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে 3 মিনিটে পুরো খেলা গড়ে যায়। প্রথমে পেনাল্টি, তারপর কিলিয়ান এমবাপের সুপার শট, আবার এক্সট্রা টাইমে প্রথম গোল আর্জেন্টিনার হয়ে মেসি, এবং এগিয়ে যায় আর্জেন্টিনা। তার ঠিক কিছুক্ষণ পর এমবাপে পেনাল্টি শুটে তা শোধ করে দেয়, ট্রাইবেকার খেলা গড়ায়। এদিকে এমবাপে হ্যাট্রিক করে ট্র্যাজিক জয়ের হিরো গোল্ডেন বুট নিশ্চিত করলেও শেষ হাসি কিন্তু সেই লায়নেল মেসি। আর্জেন্টিনার গোলকিপারের সেভ আবার আর্জেন্টিনাকে জয়ের রাস্তা এনে দেয়, ট্রাইবেকারে জয় পায় আর্জেন্টিনা। এই ভিডিওতে আমরা দেখে নেব এবারের বিশ্বকাপ ফুটবলে কোন দল কি প্রাইজ মানি পেয়েছে, অর্থাৎ কত টাকা পেয়েছে কোন দল। ভিডিও শুরু করার আগে অবশ্যই ফুটবল দুনিয়া এবং ক্রিকেটের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানিও তোমার মূল্যবান বক্তব্য। দেখে নেওয়া যাক বিশ্বকাপ লড়াইয়ের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স, ক্রোয়েশিয়া, মরক্কো ও অন্যান্য দল কত টাকা পুরস্কার পাবে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের পুরস্কার প্রায় $42 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 344 কোটি টাকার কাছাকাছি, আর বাংলাদেশি টাকায় 400 কোটি টাকা। রানার্স আপ দল তথা ফ্রান্সের পুরস্কার মূল্য $30 মিলিয়ন, যা 245 কোটি টাকার কাছাকাছি ভারতীয় মুদ্রায়, এবং বাংলাদেশি মুদ্রায় 290 কোটি টাকা। তৃতীয় স্থান তথা ক্রোয়েশিয়া দলের পুরস্কার $27 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 220 কোটি টাকা এবং বাংলাদেশি মুদ্রায় 245 কোটি টাকা। চতুর্থ স্থান অধিকারী অর্থাৎ মরক্কো দলের পুরস্কার $25 মিলিয়ন, যা ভারতীয় টাকায় 204 কোটি টাকা, বাংলাদেশি টাকায় 225 কোটি টাকা। সেমিফাইনালিস্ট ছাড়াও যে চারটি দল কোয়ার্টার ফাইনাল খেলেছে, যেমন নেদারল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল এবং ইংল্যান্ড, তারা প্রত্যেকেই $17 মিলিয়ন করে পুরস্কার পাবে। এদিকে সর্বাধিক গোলদাতা কিলিয়ান এমবাপেকে গোল্ডেন বুট পুরস্কারের সাথে প্রতিটি গোলের জন্য £1000 করে দেয়া হবে। পুরো টুর্নামেন্টের সেরা প্লেয়ার মেসিকে গোল্ডেন বল দেয়া হয়, সেরা গোলকিপারকে গোল্ডেন গ্লাভস দেয়া হয়, এবং অনুরুদ্ধ 21 প্লেয়ারকে ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। তো অবশ্যই এখানে একটা প্রশ্ন আসবে, আমি বাংলাদেশি মুদ্রাটা কেন উল্লেখ করলাম, কারণ এই ভিডিওটা আপামর বাঙালির জন্য, এবং এই ভিডিওটা আমার সাবস্ক্রাইবারের মধ্যে স্বল্প সংখ্যক পার্সেন্টেজ যেটা বাংলাদেশি ফলোয়ার রয়েছে, এবং তাদের জন্যই এই বাংলাদেশি মুদ্রাটাও আমি উল্লেখ করেছি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের যে গ্রুপে যেখানে ভালো লাগে সব জায়গাতে শেয়ার করে দিও। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করতে ভুলো না।